नमस्कार। प्राणारामेर माध्यमे सम्प्रचारित भारत कथार ग्रंथी मोचनेर षट सप्ततितम अर्थात छियात्तरतम पर्वे आपनादेर सबाइके जानाई स्वागत। महात्मा अनंतलालेर अपार अनुग्रहे आमरा शुने चलेछि पूर्ण भारत कथा। भारत कथा विस्तार करे चलेछेन व्यास शिष्य महर्षि वैशंपायन। तार कथा आमादेर भाषाय आलोचना करे चलेछि। युधिष्ठिर भीम के जे धर्मेर कथा शुनियेछिलेन तार तात्पर्य छिल नीति एवं नैतिकतार। এই নৈতিকতা হতে স্ত্রী হত্যা কিংবা মেয়েদের গায়ে হাত তোলা সর্বার্থে নিন্দনীয়। একজন বীর পুরুষ কখনোই এমন কাজ স্বপ্নেও কল্পনা করতে পারেন না। সেই ধর্মকে এবার হিড়িম্বা চমৎকারভাবে উপস্থাপন করলেন, যেন যুধিষ্ঠিরকেই সাক্ষী করে সমগ্র পাণ্ডব কুলের সামনে। সেখানে জননী কুন্তিও উপস্থিত রয়েছে। হিড়িম্বা বললেন, বিপদ উপস্থিত হলে যে কোনোভাবেই হোক না কেন সেই বিপদ হতে বাঁচতে হবে এবং ধর্ম অনুসারেই সব কাজ সম্পন্ন করতে হবে। এটা মানুষের স্বাভাবিক ধর্ম। কিন্তু বিপদের সময় যিনি অন্যের ধর্মকেও রক্ষা করেন তিনি শ্রেষ্ঠ ধর্মজ্ঞ। এই ধর্ম হতে ভ্রষ্ট হওয়ার অর্থই ধার্মিকের বিপদ। ধর্ম হচ্ছে প্রাণদ, প্রাণ দান করে। পুণ্যং প্রাণ ধারয়তে পুণ্যং প্রাণদম উচ্যতে। ধর্ম প্রাণ রক্ষা করে, আর সেই ধর্ম যে কোনো উপায়েই রক্ষা করা যায় তাতে কখনোই নিন্দা হয় না। ধর্মের প্রকৃত উদ্দেশ্যই হলো প্রাণ রক্ষা। যে কোনো মূল্যে প্রাণ রক্ষাই ধর্মের একমাত্র লক্ষ্য। ধর্মের অন্তঃসারটি কি সহজে অবলীলায় রাক্ষসী হিড়িম্বা উচ্চারণ করলেন ধর্মপুত্র ধর্মনিষ্ঠ যুধিষ্ঠিরের সামনে। হিড়িম্বা চমৎকার করে ধর্মের অন্তঃসত্ত্বটি বলছেন, বিপদের সময় নিজের ধর্ম তো সবাই রক্ষা করে, কিন্তু যে মানুষ এই বিপদে অন্যের ধর্ম রক্ষা করে ধর্মের মর্ম সেই সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে। যে মানুষ নিজেকে ছাপিয়ে উঠতে পারে সেই সঠিক ধর্মবেত্তা, তার উত্তরণ সার্থক। এখানেই ধর্মের মাধুর্য। ধর্ম প্রাণ দান করে, ধর্ম তাই প্রাণদ। সত্যই তো প্রাণ দানের চেয়ে বড় পুণ্য, শ্রেষ্ঠ কর্ম, পবিত্র ভাবনা আর কি বা হতে পারে। পুণ্যং প্রাণং ধারয়তি পুণ্যং প্রাণদ উচ্যতে। আমরা আগেই বলেছি, রাক্ষস কোনো আলাদা জীব গ্রহে অন্য কোনো গ্রহের জীব নয়, এরা মানুষ। আর রাক্ষস গোষ্ঠী হলেই যে তার মধ্যে ভালত্বের বিকাশ ঘটবে না এমনও নয়। আসল কথা, মানুষেরই তো উত্তরণ ঘটে, মানুষের মধ্যেই দেবত্বের প্রতিষ্ঠা হয়। যে মানুষ চরিত্র দোষে রাক্ষস হয় সেই মানুষই উত্তরণিত হয়ে দেবত্বে পৌঁছয়। সেখান হতে যদি আমরা হিড়িম্বাকে বিচার করি তাহলেই ধর্মের প্রকৃত অর্থকে বুঝতে পারব। নিখাদ ভালোবাসার জায়গা হতেই একজন নারী তার হৃদয়স্থিত ধর্মকে যথার্থভাবে অনুভব করতে পেরেছে বলেই হিড়িম্বা অন্তরে এই শক্তি লাভ করেছিলেন। তিনি তার সবটুকু দিয়েই ভীমকে ভালোবেসেছিলেন, স্বামী হিসেবে বরণ করেছিলেন। তার ভালোবাসায় কোনো ফাঁকি ছিল না, কোনো খাদ ছিল না, কোনো মিথ্যাচার ছিল না। একথা সত্যি,
প্রথম দর্শনে ভীমের আকৃতি, সুপুরুষতা, তার দিব্য কান্তি এক গভীর কামনা সৃষ্টি করেছিল হিড়িম্বার মনে। এই আসক্তি কামনাই কিন্তু রাক্ষস সুন্দরীর মনে সপ্রেম অনুরাগের সৃষ্টি করে, যে অনুরাগে কোনো কৃত্রিমতা ছিল না, মিথ্যা মোহ আবরণ ছিল না, আর ছিল না বলেই সবার উপেক্ষা, উদাসীনতা, অবজ্ঞাকে হেলায় সরিয়ে দিয়েই তিনি অন্তর্শক্তিতে উদ্বুদ্ধ হয়ে পাণ্ডবদের অনুসরণ করে চলেছেন, সবার পেছন পেছন চলেছেন, একমাত্র ভীমকে অন্তর্বরণ করে, অন্তর্ধারণ করে স্বামী হিসেবে সপ্রেম বরণতায়। একনিষ্ঠ অনুরাগের ধর্মানুসারে, ধর্মানুচারে অনুরাগিনীর, একনিষ্ঠ অনুরাগিনীর ধর্মানুচারে তিনি ভীমকেই লক্ষ্য করে সবার পেছন পেছন অনুসরণ করে চলেছেন একক অন্তরস্থিত ধর্মের শক্তিতে। আর ঠিক এখানে ভীমের প্রণয় প্রার্থিনী হিড়িম্বার মধ্যে যখন একনিষ্ঠ অনুরাগের মধ্যে ধর্মের সুস্পষ্ট উপস্থিতি যুধিষ্ঠির অনুধাবন করেন, তাকে ফিরে দাঁড়াতেই হয়। জীবনের বিচিত্র পথ চলার মধ্যেই ধর্মের স্বরূপ বারবার নতুন করে অনুভব করেছেন যে ধর্মময় পুরুষ, ধর্মের প্রকৃত রূপ, প্রকৃত সংজ্ঞা যিনি সারা জীবন অন্বেষণ করেছেন, উপলব্ধি করেছেন জীবনের পরতে পরতে, সেখানে হিড়িম্বার এই উচ্চারণকে এড়িয়ে যেতে পারেন না যুধিষ্ঠির। দেখুন, হিড়িম্বাকে সবাই দেখেছেন, তিনি যে তাদের অনুসরণ করতে করতে আসছেন, সব পাণ্ডব ভাইদের মতো কুন্তিও লক্ষ্য করেছেন, এমনকি তার কথাও সবাই শুনেছেন, শুনেছেন কুন্তিও, কিন্তু যুধিষ্ঠিরের মতো কেউ ঘুরে দাঁড়াননি। এখানেই যুধিষ্ঠিরের অনন্যতা, যেখানে ধর্মের সূক্ষ্মতম প্রয়োগ ঘটবে, ধর্মের লক্ষণ রেখা দেখা দেবে, সেখানেই যুধিষ্ঠির ঘুরে দাঁড়াবেন। তিনি ধর্মকে হৃদয় দিয়ে অনুভব করবেন, কারণ ধর্ম তো অনুভব করার, উপলব্ধি করার এবং সহৃদয় দিয়ে গ্রহণ করার বিষয়। অনুরাগিনীর একনিষ্ঠ ভালোবাসার মধ্যে যে ধর্ম উপস্থিত, তাকে হৃদয় দিয়েই তো অনুভব করতে হয়, আর একজন স্বচ্ছ হৃদয়বানের কাছে সেই ধর্মের সুস্পষ্ট লক্ষণটি ধরা পড়ে। ভীম হিড়িম্বার প্রেমে ধরা দিয়েছেন, এ কথা সত্য। হিড়িম্বাকে তার ভালো লেগেছে, এও ঠিক। হিড়িম্বাকেও ভীম স্ত্রী হিসাবে স্বীকার করতে চান, কিন্তু এখনো তার সংকোচের আড়াল আছে। পরিবার পরিজনের মতামত, নানাবিধ শঙ্কা তার মধ্যে এখনো কাজ করে চলেছে। একটা আড়াল, একটা সংকোচের আবরণ এখনো তার প্রেমের মধ্যে বর্তমান। সেটা ভীম যে কোনো কারণেই হোক কাটিয়ে উঠতে পাচ্ছেন না। সেই আবরণটুকুই ভীমের গভীর সংকোচ, গভীর অস্বস্তি, গভীর লজ্জা। কুন্তি হিড়িম্বার অনুনয় বিচলিত, এটা সত্যি, কিন্তু পুত্রদের সম্মতি, সমর্থনকেও তিনি উপেক্ষা করতে পারছেন না। নিজেদের প্রবল অস্বস্তি সংকট, অস্তিত্ব সংকটের মধ্যে, নিজেদের প্রবল অস্তিত্ব সংকটের মধ্যে, বিপদের মধ্যে হিড়িম্বার প্রতি সমবেদনা পোষণ করেও, সহানুভূতিশীল হয়েও ছেলেদের মতামতকে সরাসরি উপেক্ষা করতে পারছেন না কুন্তি। যেহেতু জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠির কিছু এখনো বলছেন না, বিশেষ করে এ ব্যাপারে ভীমও নীরব, তাই তিনি চুপ করেই আছেন। কিন্তু যুধিষ্ঠির অনন্য, নিজেদের প্রবল বিপন্নতার মধ্যেও, নিজেদের বিপদের মধ্যেও তিনি অন্যের ধর্মকে রক্ষা করেন, কারণ ধর্ম যুধিষ্ঠির যে ধর্মজ্ঞ।
ধর্মের মর্মকথা তার কাছে সূর্যের আলোর মতোই সুস্পষ্ট হয়ে ধরা দেয়, এবং ধর্মের এবং সেই ধর্মকে স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, সংকোচ নেই। তাই সব স্বার্থ বুদ্ধির ওপরে উঠে ধর্মনিত্য যুধিষ্ঠির এখানে ধর্মের প্রকৃত স্বরূপটিকে যথার্থভাবে অনুভব করলেন, আর করেছেন বলেই তিনি হিড়িম্বার কাছ হতে ধর্মের মূল স্বরূপখানি শিখেছেন প্রকৃত উদারতায়। নিজের স্বার্থ বুদ্ধির চেয়েও মানুষের ধর্মের স্থান অনেক বড়, এই কথা নতুন করে তিনি উপলব্ধি করলেন হিড়িম্বার কথায়, আর তাই তিনি একমাত্র ফিরে দাঁড়ালেন। হিড়িম্বার হৃদয়খানি অনুভব করেই তিনি বললেন, তুমি যথার্থ বলেছ কন্যা, তুমি যা বলেছ তাই সত্য, এবমেব যথার্থ ত্বং হিড়িম্বে, এতে কোনো সন্দেহ নেই, নাত্র সংশয়। ভীম, স্নান আহ্নিক সেরে আসুক, তারপর ও তোমার সঙ্গে যাবে। মনে রেখো, সারাদিন বিহারের পর প্রতিদিন রাত্রে ওকে আমাদের কাছে পৌঁছে দেবে। অয়ন্ত অনিয়ত বাস্তে ভীমসেন সদানিশি। হিড়িম্বা ভীমকে নিয়ে পুলকিত অন্তরে নানান রম্য স্থানে বিহারের জন্য চলে গেলেন। তার আনুপূর্বিক বর্ণনা রয়েছে মহাভারতে, আমরা সে কথা বিস্তারে যাব না। এখানে শুধু একটা কথা বলবো, মহাভারত এবং রামায়ণে দুই রমণীর কথাকে উদ্ধৃত করব এই পরিসরে। মহাভারতে হিড়িম্বা বলেছেন, ভীমকে দেখেই তিনি মনে মনে বিচার করেছেন, ভাই হিড়িম্বের সাথে আমার ভালোবাসা তৃপ্তির পরিমাণ অতি সামান্য। ভীমকে দেখেই তার মনে এই বিচারটি এসেছে, কিন্তু স্বামীর সাথে জীবন কাটানোর তৃপ্তি চিরন্তনী, মোদিশ্যে শাশ্বতী সমা। ঠিক এ কথাই আমরা আরো সুন্দর করে, স্পষ্ট করে, বিস্তৃত করে শুনি রামায়ণে সীতার ভাষায়। সেখানে তিনি বলছেন, বাবা ভাই কিংবা সন্তান, যাদের সাথে প্রত্যেকের সাথে সম্পর্কে একটা সীমা আছে, একটা নির্দিষ্ট মাপ আছে, এ কথা ঠিক, কিন্তু স্বামীর ঘরে স্বামী যে সুখ দেয় তার কোনো সীমা নেই, সীমাহীন অমিত সেই সুখ। অতএব যথার্থ স্বামীকে কে না সমস্ত হৃদয় দিয়ে বরণ করবে, অমিতস্য হি দাতরং ভর্তারং কান পূজয়েত। এই একই ছবি আমরা দেখলাম হিড়িম্বার জীবনে। যেটুকু সময় তিনি ভীমকে কাছে পেয়েছেন তার সবটুকু উজাড় করে দিয়েই ভীমকে প্রসন্ন হতে প্রসন্নতর করে তুললেন তৃপ্ত সুন্দরী হিড়িম্বা। বিভ্রতি পরমং রূপং বর্ণয়ামাস পাণ্ডবম। এবার আমরা সরাসরি চলে আসি সেই ঘটনায় যেখানে ভীমের সাথে দীর্ঘ রমণ বিহারের পর তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। দেখুন, হিড়িম্বাকে আমরা রাক্ষস কন্যা হিসেবেই জেনে এসেছি, কিন্তু ভীম তিনি আর্যপুত্র হয়েও তার যে বিপুল শারীরিক এবং মানসিক গঠন, যে হিংস্রতা নৃশংসতা বর্তমান, তার মধ্যে রাক্ষসচিত ভাবও সুস্পষ্ট। আর এদের মিলিত সংসর্গে যে পুত্র জন্মালো তার মধ্যে পিতামাতার শারীরিক গঠন, গতি, তেজ, পরাক্রম, শক্তি সব কিছুই সুস্পষ্ট। তেমনি এই সন্তান দীর্ঘ, সুতীক্ষ্ণ, বিকট, মহাকায়, অতি ভীষণ, অমানুষং স্মানুষজম বহুবাতিব রাক্ষসম, এমনই এক পুত্রের জন্ম দিলেন হিড়িম্বা। সদ্যজাত পুত্রের মাথায় চুল কম এবং চুলগুলি খাড়া খাড়া বলে তার নাম হলো ঘটোৎকচ। ঘটের মতো মাথায় কচ বা চুল, ঘটোৎকচ।
পুত্র ঘটোৎকচকে নিয়ে সলজ্জা পুত্রবধূ হিড়িম্বা এসে দাঁড়িয়েছেন জননী কুন্তীর কাছে। কথামতো পুত্রের জন্মের পরেই ভীম তার সাথে আর থাকবেন না। আজ পুত্রকে নিয়ে অনিন্দিতা হিড়িম্বার বিদায় নেবার মুহূর্ত সমাগত। তিনি পুত্রকে নিয়ে ফিরে যাবেন নিজের রাজ্যে। পুত্রকে কোলে করে তাই এসে দাঁড়ালেন শাশুড়ি কুন্তীর কাছে। আমরা দেখলাম অসীম মর্যাদায় রাক্ষসী হিড়িম্বার পুত্রকে সগৌরবে মনস্বিনী কুন্তী যেভাবে কুরুবংশের মাহাত্ম্যে আত্মসাত করে নিলেন সস্নেহে ভালোবাসায়, তা আজকের দিনের অতি আধুনিকা শিক্ষিতা শাশুড়ির কুলের কাছেও পরম দৃষ্টান্তস্বরূপ। কুন্তী বললেন, ঘটোৎকচকে পরম আদরে বুকে তুলে তার বিলম মস্তকে হাত বুলিয়ে বললেন, পুত্র আমার, তুমি কুরুবংশে জন্মেছ, ভীমের মতোই তুমি আমার কাছে সমান আদরের। তং কুরুণাঙ্কুলে জাত সাক্ষাৎ ভীম সমহিয়াসি। রাক্ষসী হিড়িম্বাকে কুলবধূর মর্যাদা দিয়ে তিনি নাতি ঘটোৎকচকে পরম আশীর্বাদ করে বললেন, তুমি পাঁচ পাণ্ডব ভাইদেরই জ্যেষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্র হিয়সি পঞ্চানাম। এই স্বীকৃতি সেকালে সমাজে দাঁড়িয়ে মনস্বিনী উদার কুন্তী যে কত বড় অবদান তা আপনাদের বোঝাই কি করে। জননী কুন্তীর বিচক্ষণতা এবং মমত্বের সপ্রমাণ এবার আমরা আরও পাব শুধুমাত্র আমার ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, জীবনের কোনো অবস্থাতেই নির্ভারত হয়ে থাকবেন না।